মানে আমাদের ফাইবারে আমরা সোশ্যাল মিডিয়া সার্ভিস আমরা দিতে পারি, কিন্তু যদি সার্ভিস গুলো দেই, এখনকার সময়ে সব ভাইয়ারা ম্যানুয়ালি আসলে কাজগুলো করাতে চায় না। মানে ওরা বলে কোন একটা সফটওয়্যারের সাহায্য নিতে, যে আমার একটা শিডিউল করে দাও, আগামী 1 বছর জন্য বা 6 মাস জন্য আমার এই শিডিউল থেকে ডেলি পোস্ট হতে থাকে, মানে অটোমেটিকলি যেন পোস্ট হতে থাকে, ঠিক আছে, এরকম করে বলে শিডিউল পোস্ট যেটা আমরা বলে থাকি। তো আজকের টপিকটা হচ্ছে মূলত শিডিউল পোস্ট নিয়ে, আমরা কিভাবে শিডিউল পোস্টটা করতে পারি, কোন সফটওয়্যার দিয়ে আমরা শিডিউল পোস্টটা করব সেটাই দেখবো আজকে। যেহেতু আমরা এখনো কিন্তু আমরা কেউ সোশ্যাল মিডিয়ার সার্ভিস দিতেছি না, আর একটু আমরা দেখি সোশ্যাল মিডিয়া সার্ভিস গুলো কি ধরনের, মানে কত বাজেটের ভিতরে পাওয়া যায়, আমরা একটু মার্কেটটা রিসার্চ করি, ঠিক আছে। আমরা চলে যাই ফাইবারে, fiverr.com। আমাদের এই কাজটা আমি এর আগেও তিনটা তিনটা বাইরের কাছ থেকে নিছিলাম, বুঝছেন, ওরা টোটাল সবগুলো পোস্ট আমাকে দিয়ে দিছিল, সব কন্টেন্ট দিয়ে দিছিল, আমি জাস্ট 6 মাস শেয়ার করে, 6 মাস 6 মাস আর হচ্ছে 3 মাস শিডিউল করেছিলাম। করার পরে মোটামুটি ওরা ভালো ভালো প্রফিটই দিছিল আমাকে। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজ অথবা ম্যানেজার যেটা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এটার মাধ্যমে আপনি সব ধরনের, মানে একটা 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 সফটওয়্যারের মাধ্যমে আপনি সমস্ত সোশ্যাল মিডিয়াকে ম্যানেজ করতে পারবেন, ওই জায়গায় পোস্ট করতে পারবেন, শেয়ার করতে পারবেন, তারপরে হচ্ছে মেসেজ রিপ্লাই দিতে পারবেন, ওই সফটওয়্যারের ভিতরে সবগুলো আসবে, ঠিক আছে। ওটা খুবই ভালো একটা সফটওয়্যার। আগে দেখি সোশ্যাল মিডিয়ার সার্ভিস গুলার চাহিদা কেরম, ওই কাজটা শিখে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা 20-25টা অর্ডার একবারে হ্যান্ডেল করা আমাদের জন্য কোনো ব্যাপারই না, ঠিক আছে। সবগুলো তৈরি করে রাখলাম, শুধু আমরা ম্যানেজ করলাম, যাই যাই দেখলাম পোস্ট হচ্ছে কিনা ঠিক মতো, এটা আমাদের দেখতে হবে। তো এবার দেখেন এখানে প্রায় 33,000 সার্ভিস আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ। দেখেন আর এখানে ধরতে গেলে ফাইবার চুজ করছে এই ক্যাটাগরিটা, কারণ সবারই একটা করে কোম্পানি থাকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এভরিথিং, যে কোনো কান্ট্রি। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? সবারই কিন্তু নির্দিষ্ট একটা কোম্পানি থাকে অথবা একটা ব্র্যান্ড থাকে তাদের। আমাদের বাংলাদেশে যদিও এটা খুব একটা আমরা এটা করি না, বা বিজনেস এর অনলাইন বিজনেস এ খুব একটা অগ্রসর হই নাই, 100 জনের ভিতরে হয়তো 10-20% মানুষ আমাদের বাংলাদেশে কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজার মানে কাজগুলো করে থাকে। আর এখানে আর আমরা বাঙালি তো এত টাকা দিয়ে মূলত আমরা কাজগুলো করাই না, আমরা নিজেরাই করে থাকি, ঠিক আছে। তো ইউনাইটেড স্টেটসের লোকেরা তাদের ই কমার্স ওয়েবসাইট থাকে, অ্যামাজনের বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট থাকে, যারা এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে মূলত ট্রাফিক আনে, তারপরে দেখা যায় যে ওই ট্রাফিক থেকে তারা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে ঢুকানো, ফলে কিন্তু তারা সেল জেনারেট করে। তো এবার দেখেন আমরা যখন সোশ্যাল মিডিয়াতে আসলাম, সোশ্যাল মিডিয়া সার্ভিস দেখেন এখানে অর্ডার সাজেস্ট করতে মানে ফাইবার নিচ থেকেই 50 থেকে শুরু করবেন, 50, 100, 190 আর হচ্ছে 190, মানে সর্বোচ্চ এবভ মানে 190 আর সর্বনিম্ন যদি দেন 50, এটার ক্যাটাগরি ওরা নিজেরা থেকে কিন্তু সিলেক্ট করে দিয়েছে, দেখছেন বিষয়টা। আর সোশ্যাল মিডিয়ার কাজটা হচ্ছে সবচেয়ে সহজ কাজ, এই কাজটা শুধু কাজটা হচ্ছে আপনাকে বায়ার সবকিছু দিয়ে দিবে, ডিজাইন মিজাইন সবকিছু দিয়ে দিবে, শুধু আপনাকে যেটা করতে হবে পোস্ট গুলো সাজায় সাজায় করতে হবে, মানে টাইম টু টাইম। আর একটু আমরা এবার কিছু দিক দেখি যে আসলে এখানে কি পরিমাণ কাজ পাওয়া যায়। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা এই সোশ্যাল মিডিয়ার সার্ভিস দেয়, অন্য কোনো সার্ভিস দেয় না, মানে আমরা সোশ্যাল মিডিয়ার কাজটা তো আপনারা সবাই জানেন, তাই না? আপনাদের তো সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া কি বলেন তো আসাদ ভাই, রকি, নাজমুল, সবাই চুপচাপ আনমিউট করে কথা বলেন। হ্যাঁ হ্যাঁ আসাদ ভাই, হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কি? সোশ্যাল মিডিয়া যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এগুলো সোশ্যাল মিডিয়া বলতে আমরা অনেক কিছু বোঝায়, মানে এখানে দেখেন এগুলাকে বোঝানো, এই 6টা মানুষ কিন্তু এখন বেশি ইউজ করতেছে, আমরা ইতিপূর্বে দেখছি, আর এই কাজগুলো কিন্তু আমরা সবগুলোরই কাজ শিখছি, ঠিক আছে। তো এখন চাইলে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার কাজগুলো দিতে পারি। একটু আমরা সার্ভিসগুলো দেখি, আরো কয়েকটা গিগ আমি পাবলিশ করি, দেখেন সবচেয়ে কিন্তু এখানে অনেক সার্ভিসের ডিমান্ড দেন, এখানে সবারই মনে করেন 10-15টা অর্ডার পেন্ডিং এ থাকে,
আর যখন আপনি অনলাইন দা সার্চ করবেন তখন কিন্তু এখানে সার্ভিস মাত্র 2000, সেটা বুঝতে পারছেন? আর এখানে কিন্তু করানো খুব একটা ব্যাপার না, তো আপনারা এইভাবে কিন্তু করতে পারেন। এবার দেখেন আমি কয়েকটা গিগ আমি পাবলিশ মানে ওপেন করেছি, তো করার পরে দেখেন এখানে প্রায় 18টা অর্ডার চলতেছে, আর এখানে প্রায় 24টা অর্ডার চলতেছে, এখানেও 24টা অর্ডার চলতেছে। আর তিনি প্রতিটা অর্ডারের মূল্য নিচ্ছে $120 থেকে বেসিক প্যাকেজ। তিনি $120 কি করবে, ওয়ান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফর 30 দিন উইথ দ্য পোস্ট ইজ ডে, মানে ডেইলি তিনি পোস্ট করবে, একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবে 30 দিনের জন্য, তার বিনিময় কি নিবে $120 নিবে, 10 দিনে ডেলিভারি দিয়ে দিবে। তার মানে 30 দিন অ্যাকাউন্টের মানে 30 দিনের জন্য কি করবে, পোস্ট করবে, বোঝা যাচ্ছে? ঠিক আছে, এগুলো মূলত সফটওয়্যারে করবে। তারপরে দেখেন কারণ একটা জিনিস, ও যদি এক মাসে এখানে বলছে 30 দিন কি করবো, ওয়ান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফর 30 ডেজ উইথ দ্য পোস্ট, মানে 30 দিনের জন্য পোস্ট করবে, তো 10 দিনে কেমনে শিডিউল করে দিবে, তো শিডিউল করবে। দেখেন এবার আমরা দ্বিতীয় নাম্বার আসি, দুইটা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবে 30 দিনের জন্য, ডেলি একটা করে পোস্ট করবে, $180 নিবে, আর তিনটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করবে, তিনি $260 নিবে। যদি আমরা অ্যাভারেজ স্ট্যান্ডার্ড করে দৌড়ি, এবারে যদি আমরা স্ট্যান্ডার্ড দৌড়ি তাহলে মোটামুটি এখানে 24টা অর্ডার আছে সোশ্যাল, আমি ক্যালকুলেটারে চলে যাই, ক্যালকুলেটার ওকে, ক্যালকুলেটারে আমরা আসছি। এখানে আমরা যদি $24 দৌড়ি $180 করে, 24 গুণন হচ্ছে 180, এভারেজ আমাদের $4,300, কিন্তু তার বর্তমানে কাজ রানিং আছে। এবার যদি আমরা $4,320 কে গুণন করি $85 এখন বর্তমানে ডলার রেট লিখলে আপনারা পাবেন যে এখন বর্তমানে কত ডলার চলতেছে, এখন $55 থেকে মানে $85.70 করে সর্বোচ্চ রেট। এখানে আমরা যদি ধরি অ্যাভারেজ, এটাই ধরি $85 করেই ধরি, তারপরে দেখেন মোটামুটি এখানে 3,87,200 টাকার কিন্তু কাজ চলতেছে, এখন 3,00,000 টাকার কাজ চলতেছে। আর এখানে তিনি মোটামুটি কতগুলা কাজ করছেন, প্রায় 723টা কাজ করছে, কিন্তু শুধু কি করে তিনি সোশ্যাল মিডিয়ার এই কাজগুলোই করে, 763টা কাজ করছে। আমরা যদি আবার এসে হিসাব করে দেখি এখান থেকে কিন্তু তাই তিনি 50-60 লক্ষ টাকা ইনকাম করছেন আসছে 2017 সালে, তার মানে এখানে কিন্তু একটা ভালো একটা পজিশনে চলে আসছে এখন, এখানে কিন্তু ক্যারিয়ার একদম ডেভেলপ হয়ে গেছে। হ্যাঁ, ক্যারিয়ার ডেভেলপ হয়ে গেছে। আবার দেখেন এই মেয়েটার দিকে আমরা আসি, এ মোটামুটি এরকমই কামাই করছে, 115টা মাত্র 19 সালে আসছে, দেখছেন, মাত্র 19 সালে আসছে, লেভেল 2 সেলার। এখন তিনি কি করতেছে, শুধু সোশ্যাল মিডিয়া সার্ভিস গুলো কিন্তু দিয়ার মানে দিতেছে, মাত্র কয়েক বছর হয়েছে, কয়েকদিনের মধ্যে কিন্তু ভালো পজিশনে চলে আসছে। তো আপনারা যদি এরকম সার্ভিস দিতে চান তাহলে আপনারা এরকম করে গিগ তৈরি করতে পারেন। আপনারা যেহেতু এখন গিগ নিয়ে আমাদের মনে হয় না সমস্যা হবে, অনেকগুলা গিগ দেখে একটা তৈরি করতে পারবেন। তো আমরা সোশ্যাল মিডিয়ার কাজগুলো দেখতে পেলাম, মোটামুটি ভালো হিউজ একটা কাজ আছে। তো আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা প্রথমত ফেসবুকে নিজস্ব একটা প্যানেল থেকে আমরা শিডিউল করতে পারি, তারপরে আমরা কিছু সফটওয়্যার দেখবো, ওই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু করতে পারি। আমি আরেকটা মিস্টেক করে আসছি, সেটা হচ্ছে আমি যে সফটওয়্যারে কাজটা শিখবো সে সফটওয়্যারে কি আদৌ কাজ আছে কিনা সেটাও তো দেখতে হবে, সফটওয়্যারে কাজও আছে কিনা। তো দেখেন আমি এটা চাইতেই ফাইবার হিসাবে আমি সার্চ করি একটু, আমি এখানে লিখতে পারি সোশ্যাল ম্যাকো, মেবি আসতেছে না, এক সেকেন্ড, সোশ্যাল ম্যাকো, সোশ্যাল ম্যাকো, ওকে, আমার বেবি বানানটা ভুল হয়েছিল সেই জন্য আসলে আসে নাই, এটা নিয়ে করি আবার, সোশ্যাল ম্যাকো আসতেছে না, সোশ্যাল ম্যাকো, সোশ্যাল ম্যাকো ঠিকই তো আছে, সোশ্যাল ম্যাকো নাই না,
দেখেন এখানে আরেকটা সফটওয়্যার আছে, এটাও আসতেছে না, দাঁড়ান এক সেকেন্ড। আমরা এই সফটওয়্যারতে কিন্তু অনেক কাজ আছে, আমি দেখছিলাম, মেবি এখন কোন একটা সমস্যার জন্য দেখাইতেছে না। যাই হোক, সমস্যা নাই, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করব, ওইটা আমাদের লাগবে না। তো এখানে সার্ভিস না থাকলে কিছু করার নাই। তো এখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজিং এর কাজ। তো যাই হোক, আমরা ই করি, আমরা একটু ফেসবুকে চলে যাই। আমরা আমাদের মলে দিয়ে প্রাথমিক আপনাদেরকে শিডিউল, ফেসবুক পেজে শিডিউল করা শিখাইছিল, আপনাদের কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি আপনাদেরকে একটু বেসিক নলেজ দিই, যাতে আপনারা কিছু একটা মানে বুঝতে পারেন, আর একটু ভালোভাবে বুঝতে পারেন। তো যাই হোক, আমরা চলে আসলাম এখানে। চলে আসার পর আমরা যে যাবো কোথায়, একটা পেজে, পেজে চলে আসলাম। এখান থেকে ধরেন আমি একটা পেজ নেই, আমি ধরেন আমাদের এই পেজটাই নিলাম, এখানে নিউ লাইফ প্ল্যানিং ইনস্টিটিউটের পেজে আসলাম। আসার পরে আপনারা যেটা করবেন, এখানে দেখেন এই হোম পেজে মানে তাদের সেটিং অপশনে চলে আসে, দেখছেন? আমি যখন আমাদের পেজে আসলাম, আসার পরে কিন্তু এরকম একটা অপশন আছে, পাশ দিয়ে দেখবেন সেটিং নামের একটা অপশন আছে। যদি এটা না পান, তাহলে পাশে এখানে সেটিং নামের একটা অপশন থাকবে, সেখান থেকে আসবেন। তো এবার দেখেন এখানে আসার পরে এখানে লেখা আছে হচ্ছে পাবলিক টুলস, এখানে আপনারা ক্লিক করবেন। পাবলিক টুলস এ ক্লিক করার পর দেখেন এখানে আমরা শুধু একটা অপশনের কাজ শিখবো, বাকি গুলা কি আছে জানার দরকার নেই। এটা তো সবাই জানেন, কোনো কিছু পোস্ট না করলে ডাবলে চলে যায়। শিডিউল, এখানে দেখেন পাবলিক পোস্ট যেগুলো আমরা পাবলিশ করে দিছি সেগুলো কিন্তু এখানে পাবলিশের লিস্টে শো করতেছে, আর যেগুলো পাবলিশ করি নাই সেগুলো কিন্তু শিডিউলে থাকবে। তো আমরা যেহেতু পাবলিশ এখান থেকে করতে চাই না, আমরা করতে চাই শিডিউল। আমরা কি করবো, শিডিউলে আমরা ক্লিক করবো। ক্লিক করে এবার দেখেন ক্রিয়েট এ পোস্ট, জিনিসটা দেখেন আপনাদের সবসময় প্রথমে এই জায়গায় শো করবে, আপনারা যেখানে আসবেন শিডিউল পোস্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে ক্রিয়েট এ পোস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তো এটা আমি কেটে দিই এখান থেকে, এখানে কিছু অপশন পাবেন আপনারা। একটু নিচের দিকে আসি, পোস্ট পোস্ট করার দরকার নাই, আমি ক্লাসিকে ক্লিক করবো। যদি এরকম দেখায় তাহলে আপনারা ক্লাসিকে ক্লিক করবেন। ওকে, ক্লাসিকে ক্লিক করলাম, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে, ঠিক আছে? ক্লাসিক যখন ক্লিক করলেন তখন দেখেন এরকম আসতে যায়, সেটা বুঝতে পারছেন? তো আমরা একটা ফটো নিলাম, ধরেন একটা ফটো নেই, কি ধরনের টেমপ্লেট চান সে ধরনের টেমপ্লেট নিতে, আমি উপরেটাই নিলাম বাই ডিফল্ট হিসেবে। তো আমি উপরেটা নিই, নেওয়ার পরে ধরেন আমি একটা পিকচার আপলোড করি, ধরেন আমি এটা আপলোড করি। এটা আপলোড করার পর এখানে লিখলাম কিছু একটা, লিখতে পারেন দিয়ে দিলাম একটা, এখানে সাজিয়ে আপনাকে পোস্টটা করতে হবে। ফেসবুকে যে কোয়ালিটি আপনারা পোস্ট করেন সেরকম। তো পোস্টটা করা শেষ হয়ে গেলে আপনারা যেটা করবেন শিডিউলে ক্লিক করবেন। ক্লিক করে এবার কোন টাইমে আপনি পোস্ট করবেন, এই ফেসবুকের ভিতরে কিন্তু একটা নিয়ম আছে, আপনি সর্বোচ্চ দেখেন কতদিন পর্যন্ত পোস্ট করতে পারেন, এটা হচ্ছে ডিসেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চের 1 তারিখ পর্যন্ত আপনি পোস্ট করতে পারবেন, তারপরে কিন্তু করতে পারবেন না। আপনি এভারেজ 3 মাসে শিডিউল করতে পারবেন। তো আমাদের 16 তারিখে, আজকে 16 তারিখ, তো আমরা 16 তারিখে শিডিউল না করে আমরা ধরলাম 30 তারিখে করলাম শিডিউল, 23টা 24, তার মানে কয়টা, 1, 12, 1, 2, 3, 11, 34, 11, 34, এই টাইমে আমাদের এই পোস্টটা কি অটোমেটিকলি পোস্ট হবে। আমরা এবার শিডিউলে ক্লিক করলাম, তাহলে যেটা হলো আমাদের কিন্তু ফেসবুকে পোস্টটা শিডিউল হয়ে গেল। এবার এই পোস্টটা আমরা একটু রিফ্রেশ করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো শিডিউলে, দেখছেন? হ্যাঁ, শিডিউলে দেখতে পারবো, এটা কিন্তু পাবলিশ হয় নাই, শিডিউলে আছে, ওই টাইম মতো পাবলিশ হবে। হ্যাঁ, ওই টাইম মতো পাবলিশ হবে। আমরা এই একটা অপশন দেখলাম, এটা আপাতত লাগবে না, আমি ডিলিট করে দিই, এটা আমার তো কাজে লাগবে না। আপনারা কিন্তু এইভাবে যে কোনো পোস্টই, এবার দেখেন আমি যদি আবার মনে করেন আপনি একটা পোস্ট করছেন কিন্তু ভুল করছেন কোনো লেখাতে, তো আপনারা এটা এডিট করবেন কিভাবে? তো এখানে দেখেন একটা এডিট নামের অপশন আছে ফেসবুকের মতো, এডিট পোস্ট, এখান থেকে কিন্তু আপনারা ফেসবুকের মতো করে এডিট করে নিতে পারবেন, সেটা বুঝতে পারছেন? হ্যাঁ, তো এভাবে পোস্ট করে নিতে পারবেন। ওকে, আমাদের এটা লাগবে না, আমি এটা ডিলিট করে দিব, ধরেন আপনার ডিলিট করে দিতে হবে, তাহলে আপনি এখান থেকে ক্লিক করে ডিলিট পোস্ট আপনারা এখানে ডিলিট করে দিবেন, ডিলিট পোস্টে ক্লিক করে ডিলিট। তার মানে এ আমরা কিন্তু শিডিউলে, ফেসবুকে শিডিউলটা আমরা কিন্তু কমপ্লিটলি ভাবে আমরা শিখলাম, ঠিক আছে? আমাদের যতটুকু জানা দরকার ততটুকু জানলে না, এবার আমি এটা রিপ্লেস করলে কিন্তু চলে যাবে, দেখছেন? চলে গেছে।
তো এখন আমরা ফেসবুক শিডিউল কমপ্লিট করলাম, এবার আমরা যে সফটওয়্যারে কাজ করব, আপনি অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন আপনি এখানে লিখবেন সোশ্যাল মিডিয়া, মিডিয়া ম্যানেজ 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 টুলস, টুলস লিখলেই আপনি কয়েকটা টুলস দেখাবে, ঠিক আছে? ফ্রি ট্রায়াল সবই আছে, 15 দিনের জন্য, 1 মাসের জন্য। তো আমরা এভাবে আসলে এটা আমি লিস্ট গুলো বের করি যাতে বুঝতে সুবিধা হয়। সবগুলো লিস্ট সেম, আমি আগে বলছি হুটশুট নামের একটা ই আছে, দেখছেন হুটশুট, এটাতে আপনার কানাডিয়ান লোকেরা বেশি কাজ করে এই সফটওয়্যারটা। আমি কানাডিয়ান কোম্পানিতে কাজ করছি, এই সফটওয়্যারটা আমার বেশি লাগছে। এবার আমি ফাইবারে যদি চলে যাই, হুটশুটের মেবি কাজ দেখেন আপনারা, ফাইবারে আমরা চলে যাই, তখন আমরা দেখাতে পারি না। তো এটা আমরা এখন হুটশুট নিয়ে ক্লিক করি, দেখি কাজ আছে কিনা। দেখছেন হুটশুটে কিন্তু 31-50টা সার্ভিস আছে, দেখেন মোটামুটি এই একজন 75টা অর্ডার, এই একজন 9টা অর্ডার, এই একজন 16টা অর্ডার, এখানে কিন্তু সবাই কাজ পাইতেছে। এই একটা হুটশুট কাজ করতে 25টা অর্ডার $35 করে, তার মানে কিন্তু এই সফটওয়্যারে কিন্তু কাজ আছে, ঠিক আছে? তো অত আমরা সময় না করে আমরা আপাতত সোশ্যাল ম্যাকোতে দেখবো, তারপরে হুটশুটটা দেখবো। তো আমরা চলে যাই সোশ্যাল ম্যাকো, সোশ্যাল সোশ্যাল ম্যাকো, এটা আপনাকে ইউজ করতে হবে যদি কোনো বায়ার যদি মানে আর যদি কোনো নিজস্ব সফটওয়্যার না থাকে, ঠিক আছে? তাহলে আপনারা এই সোশ্যাল ম্যাকোতে করবেন, এটা সম্পূর্ণ ফ্রি, তো এটা টাকা পয়সা লাগে না, এটাতে আপনারা করতে পারবেন। আর যদি হুটশুট নেন তাহলে আপনাকে আসলে বায়ার আপনাকে এগুলো সফটওয়্যার দিয়ে দিবে, আপনাকে টেনশন করতে হবে না, আপনাকে দিয়ে দিবে, আপনি জাস্ট সেম প্রসেস, আপনি আমি দুইটা সফটওয়্যারই দেখাবো, আপনি দেখতে পারেন, ঠিক আছে? আপনারা দেখতে পারেন। তো আমি প্রথমে সোশ্যাল ম্যাকোতে ক্লিক করলাম, এবার আমি চলে যাই হুটশুটে। তো এখানে দেখেন 30 দিন ফ্রি ট্রায়াল আছে, আপাতত আমরা ট্রায়ালটাই দেখি। তো ম্যানেজ ড্যাশবোর্ডে এখানে ক্লিক করি, আর একটু সময় লাগবে এখানে, নেটে আজকে খুবই প্রবলেম হচ্ছে, আরো অনেকগুলো সফটওয়্যার আছে, আমরা আপাতত দুইটা সফটওয়্যার দেখলে এনাফ, সবগুলোর ড্যাশবোর্ড সেম, বিষয়টা বুঝতে পারছেন? সবগুলোর ড্যাশবোর্ড সেম, কোনো টেনশন করার দরকার নাই। সাইন আপ করি, একটু সাইন আপ করি, এটাও সাইন আপ করি, রিফ্রেশ করি, ওকে, ইমেল দিতে বলতেছে, ওকে আমি একটা ইমেল দিয়ে দিই, আপাতত এটি দিয়ে দিলাম ইমেল, এটা পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম, এখন বলতেছে কার্ড ইউজ করতে, ঠিক আছে? এগুলো বাইরে দিয়ে দিলে কার্ড আর লাগতো না, তো আপাতত কার্ড আমাদের নাই, তো এগুলো আর করে দিলে তো হবে না, এটা আপাতত থাক, দেখার কোনো দরকার নাই। তো কার্ডের ইনফরমেশন দিতে পারলে হয়ে যাইতো, তারপরেও আমরা এটা দিয়ে আপাতত করতে থাকি সাইন আপ, আর একটা দিয়ে এই সোশ্যাল ম্যাকোটা কাজ করে কিনা, ইমেল সাইন ইন, কি আমরা ফেসবুকটা করতে পারি, ইমেলটা করতে পারি, আমরা নিচেরটা ক্লিক করি, সাইন ইন, পাসওয়ার্ড, এখানে তো সাইন ইন, এই যে সাইন ইন পাইছি, ইমেল অ্যাড্রেস, আপনার সব ইনফরমেশন দিবেন, টাকাই থাক আপাতত, আমাদের এক্সারসাইজ আমরা টেক্সিটা পূরণ করে দেই, ওকে, এবার এটা এগ্রি দিয়ে আমরা লগ ইন করে দিব। বলতেছে ক্যাপটা ভুল হয়েছে, ঠিক আছে? ক্যাপটা ভুল হয়ে গেলাম আবার, ওকে, আমরা একটু অপেক্ষা করি, আবার থ্যাংক ইউ, প্লিজ চেক ইমেল অ্যাড্রেস, হ্যাঁ হয়ে গেছে, বলতেছে ইমেল অ্যাড্রেসটা চেক করতে, কিছু অপেক্ষা করি আমরা, মেইল গেছে একটা, হ্যাঁ মেল গেছে, মেলের ওখানে ভেরিফিকেশন করে দিলে হয়ে যাবে, তো টিম ম্যাকো এখানে আসছে একটা, আমরা এই লিংকের ভিতরে ক্লিক করি,
অ্যাক্টিভ হয়ে যাবে, সমস্যা নাই। ওকে, আমাদের অ্যাকাউন্ট স্টার্ট হয়ে গেছে। এবার আমরা স্টার্টে ক্লিক করে আমাদের মেলটা দিয়ে দিব, মেলটা দিয়ে দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটা আপনি চাই করেছিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে দিলেন, এখানে রিমেম্বার দিয়ে লগ ইন করে দিলেন। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো ট্রায়াল মেল নাই, আপনি আপাতত ইউজ করেন। আমি মোটামুটি অনেকদিন ধরে এটা নিয়ে কাজ করি না, এখন আগে রেগুলারই করতাম, ঠিক আছে, আমার সম্পূর্ণ কাজ এখান থেকে করতাম। তো আমরা সোশ্যাল ম্যাকোতে আসলাম, তো একটু অপেক্ষা করি, দেখেন এখানে আপনারা কিন্তু আপনাদের সবকিছু কানেক্ট করে নিতে পারেন। এটা আমি সেট করে দিলাম, এখানে দেখছেন ক্যালেন্ডার, এটা কিন্তু আরেকটা আমার কাছে ভালো লাগছে, দুইটা কিন্তু ড্যাশবোর্ড একই। এখন আমরা যেহেতু এটা করলাম, এটা ড্যাশবোর্ডে আসছি, আমরা অপেক্ষা করে আমরা আরেকটু ট্রাই করি, দেখি বিশা বিশা কার্ড নাম্বার জেনারেটর, কার্ড জেনারেটর লিখলে হয়ে যাবে আশা করি, একটা পাই যেতে পারি ফ্যাক্ট কার্ড, ঠিক আছে। তো কোন দেশি বিশা, কান্ট্রি হবে দিয়ে দিলাম বাংলাদেশ, জেনারেটর দিয়ে দিলাম ফেক ফেক বিষয় জেনারেটর, ফেক ক্রেডিট কার্ড নাম্বার জেনারেটর। ওকে, অনলাইনে জগতে থাকি তো কিছু করতে পারবো না, সব জায়গায় ডাউট। তো আমাদের মূল একটা ওয়েবসাইটে যাইতে হবে, কান্ট্রিটা সিলেক্ট করি, এটা 2021 দিয়ে দিই, সমস্যা নেই, জেনারেট জেনারেট করি। ওকে, কয়েকটা আইছে দেখি, এটা তো হয় গেছে, কপি হয়ে গেছে, না কাজে লাগাইতে হবে, তো কাজ লাগতে পারে। বিশা না বিশা 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 নাই, ক্রেডিট কার্ড, ওকে ৪/2021 সিবি ইয়ার এক্সপায়ার উইথ মান্থ ইয়ার, ওইখানে মান্থ ইয়ার 2021 স্যার, জানুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল 21 হবে না, এটার কার্ড এই ডেট এক্সপায়ার হয়ে গেছে, তাহলে এটা মনে হয় 22 দিতে হবে, দাঁড়া দেন তো 22 নভেম্বর, ওকে বাংলাদেশ দিলে নাম তো আপনার ওখানে আপনার শো করছে না, একটা সিবিসি দারাম দিয়ে নয় সিবিসি কোনটা, এটা ওই যে 66 হলো জাইরা সফটটা নীল এসে না নিচে বারে ভেরিফাই করবো না, ওরা তো খুব ট্রাস্টেড ওয়েবসাইট, দেখছেন রাজু আহমেদ হবে না, আমার ওই যে আমার অ্যাকাউন্ট নাম হচ্ছে রাজু আহমেদ জিমেল ওয়েবসাইট, আর তুমি দিতেছো অন্যটা, এটা হবে পেপাল দ্বারা, পেপাল ভিসা কার্ড মানে 10টা কানেক্ট করলে একটা হয়ে যাবে, বুঝতে পারছেন, ট্রাই করতে হবে, যাই হোক এভাবে করে নিয়ে না, অন্তত এখন ড্যাশবোর্ডটা দেখেন একটু, সেম ইনস্টাগ্রাম আর ইউটিউবটা মনে লিংক করা নাই না, এখানে লিংক করে নিতে হবে, ধরেন আমি ইনস্টাগ্রাম লিংক করবো অথবা ফেসবুক, তাহলে আমি ফেসবুকে ক্লিক করলাম না, ওই যে লাল চিহ্ন লাল লেখা উঠছে ইনস্টাগ্রাম আর ইউটিউবে, মেবি এটা আমি কানেক্ট করছি কিনা এর আগে, না এর আগে তো কানেক্ট করি না, এখান থেকে কানেক্ট করে নিতে হবে, ক্যাপশন গ্রুপ ম্যানেজ অ্যাকাউন্ট ম্যানেজ
শিডিউল, অ্যাকাউন্ট ম্যানেজে ক্লিক করে একটু বিষয়গুলো আমরা দেখি, অ্যাকাউন্ট ম্যানেজে কি কি আছে। এই যে ফেসবুক, ফেসবুক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ম্যানেজ করতে গেলে কি কি অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটা এখান থেকে করতে পারবেন। অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আমি ফেসবুক কানেক্ট করে নিতে পারি, গুগল কানেক্ট করে নিতে পারি, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম কানেক্ট করে নিতে পারি, ঠিক আছে, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন এখানে কানেক্ট করে নিতে পারবেন, টুইটার, তারপরে হচ্ছে ইউটিউব অ্যাকাউন্ট, সবগুলো এখান থেকে কানেক্ট করে নিতে হবে। ঠিক আছে, আপাতত কোনটা করা যায় দেখি, ইউটিউবে কোনটা আহে, ধরেন আমি একটা দিয়ে দিলাম, কোনটা দিই, ওকে, রাজু আহমেদ, ফ্রিল্যান্সার রাজু আহমেদ, 19 দিয়ে দিলাম, আমাদের এখানে দুইটা আছে, ওকে, রাজ কার্ড এটা দিয়ে দিলাম, বুঝতে পারছেন, মানে ওকে বলতেছে দিস অ্যাপ ব্লকেট, ওই লাল চিহ্ন উঠছে না এই জন্য দুইটা দুইটা মনে হয় ব্লক করা আছে, ওকে দুইটা অ্যাপ, ওকে আমি মেন জিমেইলটা সিলেক্ট করে দিলাম, হবে না, হবে না, না আপনি ইউটিউব আর ইনস্টাগ্রাম বাদ দিয়ে করেন, দেখেন না হবে, একটু দেখি আমি, আমরা একটু দেখি, ঠিক আছে, দেখলে বুঝতে পারবো, সমস্যা না। ফেসবুকটা দিয়ে দেখি, ফেসবুক তো আবার কারো ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম তো আছে, এই যে আমার পাসওয়ার্ড চাইতেছে, ঝামেলা কোনো শেষ নাই, ওকে আমরা একটা দিয়ে দিলাম যা আছে কপালে, ঠিক আছে, কন্টিনিউ, ওকে কানেক্ট করে নিলাম, নেক্সট, লিঙ্ক আপ করতে বলতেছে পেজ, আমরা আবুল তবুল কোনো কিছু করবো না, ফাইবারে এটা দিয়ে দিলাম, তো এবার বলতেছি ডান, ওকে ডান দিয়ে দিলাম, ঠিক আছে, ওই যে আমরা নতুন ইউটিউব তো ওরা নেয় নাই, ঠিক আছে, ওটা কালকে আগের দিন করছি, ভিডিও ভিডিও নাই, ওরা যাচাই করে দেখছে যে আসলে আমি একটা বেরেন কাটালেন, হ্যাঁ ফাইবার অ্যাকাউন্ট ওখানে লিংক করে দিলেন, ফাইবার অ্যাকাউন্ট লিংক করি নাই তো, এটা ফেসবুকের ফাইবারের ইভু সেলের অ্যাকাউন্ট, বুঝতে পারছেন ব্যাপারটা, ও আচ্ছা আচ্ছা, তো ইরো দেখাইতেছে, সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না, আমাদের শিডিউল করতে হবে, শিডিউল আমরা পোস্ট এবার ক্লিক করি, যেহেতু আমাদের একটা, আমরা কি একটা ম্যানেজ করছি না, এখন কি করছি না, তাহলে আমাদের কোনটা ম্যানেজ হয়েছে, ফেসবুক, ফেসবুক, ঠিক আছে, তাহলে আমরা একটা পোস্ট করি আপাতত, ধরেন যাই যেটা অ্যাকাউন্ট হচ্ছে এখান থেকে কানেক্ট করে, ধরেন আজকে 16 তারিখ, আমি 17 তারিখে একটা এখানে ক্লিক করে ক্লিক করলাম, 17 তারিখে শিডিউল করি, শিডিউল দা নেক্সট, আমি এগুলো সব তুলে দিই, টিক মার্ক সবগুলো তুলে দিই, শুধু ফেসবুকটা থাকুক, একটু সময় লাগতেছে, দেখেন আমি এই শিডিউলের উপরে ক্লিক করলাম 22 তারিখ, ক্লিক করে ডাবল ক্লিক করবেন, ক্লিক করে নিচে দেখেন ক্রিয়েট পোস্ট, এখানে কি বলতেছে ইন ইডো ইনক্লুডিং ইন কনসার্ট, গুগল বিজনেস কি করতে বলে, ঝামেলা, প্রচুর ঝামেলা করতেছে, দাঁড়ান অ্যাকাউন্টে চলে যাই, মাই অ্যাকাউন্ট, ওকে আমি গুগলটা তাহলে জয়েনটা করে নিই, গুগল নিচের দিকে যাই, গুগল, গুগল, গুগল জানো ড্যাশবোর্ড অ্যাকাউন্ট, ওকে গুগল, ওই জানো সেকেন্ড, ওকে গুগলটা আমি অ্যাড করি, হ্যাঁ আনে বহুত মোড় আনি তো রোজ ইন কন্টেন্টেড লোকেশন নাকি কে বললো, ওই কি লোকেট, আনএবল টু লোকেট দা মডেল, আমার অ্যাকাউন্টটা লক করে দিছি মোড, ড্যাশবোর্ড এরকম হওয়ার তো কথা না, তারপরে তো ঝামেলা করতেছে, এটা তো ভালো লক্ষণ না, ঘোরাতে যাই আমি ফেসবুক পোস্ট মানে ক্লিক করলে এবারে পোস্ট অন্য টিক গুলো উঠে তুন তুন দেখো, একটা কানেক্ট করছি দেখে ভালো লাগে না, মনে হয় রাগ করছে বলে, এবার দেখি পোস্ট করি 22 তারিখ, এই সমস্যাটা হইতেছে কেন, ফেসবুক পোস্টে ক্লিক করি, ফেসবুক পোস্ট একটা অ্যাড করছি, হ্যাঁ হয়েছে হয়েছে, আমরা এত সময় লাগে গেছি, দেখছেন বাকি গুলো হবে না, ঠিক আছে, আমি যেহেতু ফেসবুকে অ্যাড করছি, তার মানে আমার ফেসবুক পোস্টে ক্লিক করতে হবে, শিডিউল এখান থেকে হবে, আর আমি এখান থেকে শিডিউল দেখতে পারবো, বুঝতে পারছেন, মেলাদিন অনেকদিন ধরে কাজ করি না তো সেই জন্য ভুলটা হয়েছে,
এবার দেখেন এটা হয়ে গেছে অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুকটা অ্যাড করা আছে, আবার বলতেছে অ্যাড করতে বলতেছে, ওকে আমি আবার অ্যাড করি সমস্যা নাই। ফেসবুক অ্যাড কানেক্ট, এই কোনটা অ্যাড হয়েছে, এটা তো অ্যাড করলাম আবার করতেছে, ওকে আবার করি কানেক্ট, এবার হবে, এবার তো হবেই, এবার অ্যাড হয়েছে। ঠিক আছে, অ্যাড অ্যাড পেজ প্রোফাইল ফাইবার, ওকে আমি ফাইবার অ্যাড করে দিলাম, মানে আমার একটা ই টেস্ট করে দিলাম, মানে আমার একটা ডিবু সেলের একটা অ্যাকাউন্ট আছে, ওখানে সাকসেসফুল দিছে, সাকসেসফুল হয়েছে। ঠিক আছে, এবার আমি ফেসবুক পোস্টে ক্লিক করি, ফেসবুক পোস্টে ক্লিক করলাম, ক্লিক করে এবার দেখেন অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, ধরেন এটা মিডিয়া, ধরেন আমি আসবো এখানে, এটা এই জায়গাটা হচ্ছে আপনার পিকচার রাখা, ঠিক আছে, এটা হলো ক্যাপশন মানে লেখা, আর এগুলো তো জানিনি সবগুলা। আমরা যেটা করব, এখানে ক্লিক করব, কম্পিউটারের উপর ক্লিক করে আপলোড, দেখেন আপলোড, আপলোডের একটা অপশন আছে, আমরা কম্পিউটার থেকে একটা পিকচার নিয়ে আসি, ধরেন আমি বার্গারের এই পিকচারটা নিয়ে আসলাম, এখানে অ্যাড করে দিব, ধরেন এখানে টিক মার্ক দিয়ে অ্যাড করে দিতে হবে, পিকচারটা অ্যাড হয়ে গেছে, এর আগের বারও অ্যাড হয়েছিল। ঠিক আছে, একটা যেহেতু একটা অ্যাড করার দরকার, আমি একটা অ্যাড করলাম, পরে এখানে লিখলাম বেস্ট গিফট, বেস্ট ফাইবার সেলার গিফট বাই নাও, বাই নাও, ঠিক আছে, দিয়ে দিলাম একটা। তো এবার লেখা লেখা শেষ, এখান থেকে লেখাটা উপরে শো করতে দেখছেন, আর এটা হচ্ছে পিকচার, নিচে দেখেন ফাইবারের কমেন্ট শেয়ারের একটা অপশন আছে। এবার শিডিউল করবো, তাহলে আমরা শিডিউলে ক্লিক করবো, শিডিউল, শিডিউলে ক্লিক করে কোন তারিখে শিডিউল করবেন সেটা ধরেন 22 তারিখে শিডিউল করলাম, করে ডান দিয়ে দিলাম, ডিসেম্বরের 22 তারিখ, ঠিক আছে, করা শেষ। তো কয়টা পোস্ট হবে, একবার পোস্ট হবে না দুইবার পোস্ট হবে, না মনে করেন এটা এভরিডে পোস্ট হবে, এভরি 2 দিন পর পর এটা হবে, দরকার নাই, আমরা একবারে ওয়ান দিয়ে দিব। ঠিক আছে, ওয়ান পোস্ট, জাস্ট ওয়ান, ইনফের দরকার নাই, ঠিক আছে, ইন যেরকম যখন মনে তখন হবে, আর 22 তারিখে দরকার নেই, তাহলে রেগুলারই হবে, এটা এরকমই থাক, বাই ডিফল অবশ্য আপনি উপরে এটা সিলেক্ট করে পোস্টে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে, একটা পোস্ট হয়ে গেছে। এই শিডিউলটা দেখবো কোথা থেকে, শিডিউলটা আমরা শিডিউলে গেলে হয়তো দেখতে পারবো, আমরা একটু শিডিউলে যাই, ওখানে মার্ক হয়ে থাকবে, ঠিক আছে, মার্ক হয়ে থাকবে যে 22 তারিখে একটা পোস্ট করা হয়েছে, শিডিউলের ভিতরে লেখা থাকবে যে এই ক্যালেন্ডারের ভিতরে সাব দেওয়া থাকে, দেখি আসে কিনা, একটু রিফ্রেশ করি, বাইশ তারিখে ক্লিক করি, হ্যাঁ দেখছেন 22 তারিখে যখন ক্লিক করছি এটা আমি আসলে মার্ক দেখাইতেছে না, দেখেন আমি অন্য বলা 21 তারিখে ক্লিক করলাম পোস্ট দেখাবে না, দেখছেন 21 তারিখে ক্লিক করছি নিচে কোনো পোস্ট নাই, যখনই 22 তারিখে ক্লিক করলাম তখনই দেখেন নিচে কিন্তু পোস্ট দেখাইতেছে, তার মানে 22 তারিখের শিডিউলটা হয়ে গেছে, বিষয়টা বুঝতে পারছেন। আর হুটছুটে, আর হুটছুটে যেটা হয়, আপনি ক্যালেন্ডারের উপরে ক্লিক করবেন, ঠিক আছে, ক্লিক করলে এখানে পোস্টের একটা অপশন দিয়ে যাবে এরকম করে, মানে এখানে নিচে দেখায় এখানে উপরেই দেখাবে, সেম প্রসেস, বিষয়টা বুঝতে পারছেন, কারো কোনো জায়গায় সমস্যা হবে এরকম করতে গেলে? আপাতত না, প্র্যাকটিসে না গেলে বোঝা যাবে না। হ্যাঁ, ওকে, আপাতত এইভাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে, আমাদের এগুলা তো বুঝলেন, এগুলো সোশ্যাল মিডিয়া অ্যাড করার জায়গা, এটা হচ্ছে ড্যাশবোর্ড, আমাদের ড্যাশবোর্ড কয়টা পোস্ট করছি, কি কি আছে আমাদের ড্যাশবোর্ডে আমরা এখান থেকে দেখতে পারবো, কেউ যদি আপনাকে মেসেজ করে বা কয়টা মানে কেটা কয়টা লাইক দিছে, ঠিক আছে, এগুলো আমরা এখান থেকে সবকিছু দেখতে পারবো, সবকিছু এই ড্যাশবোর্ডের এখান থেকে দেখতে পারেন, এখানে যদি আপনার ফেসবুকে আসেন তাহলে ফেসবুকে যাবতে দেখতে পারেন, এখান থেকে গুগলে দেখলেন গুগলে সবকিছু দেখতে পারেন, ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে সবকিছু দেখতে পারেন, এটা হলো রোবট, ঠিক আছে, আপনি চাইলে এখানে আপনার SMS সেট করে রাখতে পারেন, আপনার যখন কোনো কেউ একজন মেসেজ করবে তাও ওখানে এখানে মেসেজ ঢুকবে, এখানে উঠবে, ঠিক আছে, ওকে, বিষয়টা এবার আসি হলো শিডিউল, শিডিউল তো আমরা দেখলামই, এবার আসি মাই অ্যাকাউন্ট অ্যাড, অ্যাড তো আমরা বুঝলামই যে অ্যাড করতে হয় কিভাবে, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ম্যানেজার, হ্যাঁ, তো এটা হচ্ছে গ্রুপ, গ্রুপও আপনি ম্যানেজ করতে পারবেন এখান থেকে, অ্যাড এ গ্রুপ, ঠিক আছে, তারপরে ক্যাপশন, ক্যাপশন কি কি ক্যাপশন চান এগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, আমাদের আর কিছু লাগবে না, এটা সিম্পল একটা সফটওয়্যার, ঠিক আছে, কিন্তু কাজটা অনেক বড়, আপনি অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করে কাজগুলো করতে পারেন, তো আর বেশি নাই গিয়ে ক্লাসটা স্টপ করে দিই, ঠিক আছে।